অত্যন্ত বিজ্ঞানভিত্তিক চিকিৎসা হলো আয়ুর্বেদ। বিগত দিনে একটা পার্থক্য থাকলেও আয়ুষ মন্ত্রক তৈরি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই ছাদের তলায় নিয়ে এসেছেন অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসকদের। রাজ্যভিত্তিক নবম আয়ুর্বেদ দিবসের সূচনা করে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বর্তমান যুগে বিশ্ব স্বাস্থ্য উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আয়ুর্বেদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। মঙ্গলবার 29 অক্টোবর নবম আয়ুর্বেদ দিবস। রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে এই দিনটি। এবারের আয়ুর্বেদ দিবসের ভাবনা হলো বিশ্ব স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদের উদ্ভাবন। এবছরের আয়ুর্বেদ দিবস উদযাপনের মূল লক্ষ্য হলো আয়ুর্বেদ উদ্ভাবন এবং এর মাধ্যমে বিশ্ব স্বাস্থ্যকে উন্নত করা। নবম আয়ুর্বেদ দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষ মন্ত্রক তৈরি করে একই ছাদের তলায় এনেছেন হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি চিকিৎসকদের। ইতিপূর্বে এদের মধ্যে একটা পার্থক্য ছিল। মুখ্যমন্ত্রী বলেন, সুস্থ থাকাটাই মানুষের জরুরি কথা। আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক নাকি অ্যালোপ্যাথি চিকিৎসায় সুস্থ হচ্ছে সেটা জরুরি নয়। মুখ্যমন্ত্রী বলেন, অত্যন্ত বিজ্ঞানভিত্তিক চিকিৎসা হলো আয়ুর্বেদিক। সেটাও প্রধানমন্ত্রীজি যখন আসলেন, সে আয়ুষ মন্ত্রক তৈরি করলেন, বিভিন্ন হসপিটালে যারা আয়ুর্বেদিক ডক্টর্স, হোমিওপ্যাথিক ডক্টর্স একই, যারা অ্যালোপ্যাথিক ডক্টর্স তাদেরকে একই সাথে নিয়ে কিন্তু আনা হয়েছে। সেটা আগে কিন্তু সেটা ছিল না। এবং আমি জানি ব্যক্তিগতভাবে ওদের মধ্যে অনেকের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স তৈরি হতো। তো আস্তে আস্তে করে কিন্তু সেটা অনেকটা আরোগ্য মন্দিরও তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। তো মানুষ এখন বুঝতে পারছে যে আয়ুর্বেদিক মানুষের ভালো হওয়ার বিষয়টা হচ্ছে সবচেয়ে সর্বোপরি। এখানে কি অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিক সেটা ইম্পর্টেন্ট না। আয়ুর্বেদিক একটা মানে এত সাইন্টিফিক একটা ট্রিটমেন্ট। মুখ্যমন্ত্রী বলেন, অনেক সময় অ্যালোপ্যাথি চিকিৎসায় রোগ না সারলে জনগণ আয়ুর্বেদিক চিকিৎসার পেছনে ছোটেন। এদিকে রাজ্যের আয়ুর্বেদিক চিকিৎসকদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, ভালো কাজ করে যাচ্ছেন তারা। পঞ্চকর্ম বিভিন্ন জায়গার সুনামের সঙ্গে কাজ করছে। একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা কামনা করে মুখ্যমন্ত্রী বলেন, আয়ুর্বেদিক চিকিৎসকরা চ্যালেঞ্জ ছুড়ে দিক যে তারাও চিকিৎসা করতে পারেন। মুখ্যমন্ত্রী বলেন, আয়ুর্বেদিক চিকিৎসা প্রচার ও প্রসারের প্রয়োজন রয়েছে। আমাদের আর্থ্রাইটিস থেকে আরম্ভ করে, গ্যাস্ট্রাইটিস থেকে আরম্ভ করে, আমি লিভারজনিত রোগ থেকে আরম্ভ করে বিভিন্ন রোগে আমি দেখেছি আপনারা মানে ভালো কাজ করছেন। পঞ্চকর্ম তো একটা সাংঘাতিক জ্ঞান, এত ভালো কাজ করছে বিভিন্ন জায়গায়, 4-5টা জায়গার মধ্যে পঞ্চকর্ম কাজ হচ্ছে, বহু জায়গার মধ্যে ইন্টিগ্রেটেড হসপিটালও তার তৈরি হচ্ছে। এবং আমরা চাই যে মানে একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন হোক। আয়ুর্বেদিক যারা চিকিৎসায় আছেন বা এই যে সাবজেক্ট, তারা মানে চ্যালেঞ্জ করে বলুক যে আমরাও কিন্তু কম নই, আমরাও কিন্তু ট্রিটমেন্ট করতে জানি। অনুষ্ঠানে আয়ুর্বেদিক চিকিৎসক সহ চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য আয়ুর্বেদিক চিকিৎসকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া রোগীদের বক্তব্যও তুলে ধরা হয়। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।